মায়ার নবী কেমন তরণে ওয়ালা হাসরের ময়দান যেদিন কায়েম হবে পালানোর রাস্তা খুঁজে পাবি না কোথায় গিয়া পালাবি উলঙ্গ অবস্থায় সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হবে এমন উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সময় নাই যার যার চিন্তায় সবাই কাতর হয়ে যাবে এর নবীর উম্মতের দল ও চট্টগ্রামের মুসলমান ওই মায়ার নবী কেমন জানো ওই সময় কঠিন মুসিবতের দিন সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নায় বিবর হয়ে যাবে এ বাবাজিরা প্রত্যেক নবী পয়গম্বররাও যার যার চিন্তায় কান্নাই বেহুশ হবে কেমন সেই মায়ার নবী জানো যেই মায়ার নবী শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের মায়ায় পাগল পারা হয়ে কাঁদবি আমিনার কোলে দেখো নূরের এক পুতুল তিনি নূরে মুহাম্মদ সাল্লে আলা আল্লাহুম্মা সাল্লে আকাশের চন্দ্র যদি আমি হইতাম নূর নবীজির রোজায় আলো জ্বালাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা
হাজ মঞ্জুদ্দিন ভুঁইয়া বাড়ির উদ্যোগে মরহুম মনিরুদ্দিন ভুঁইয়ার ওয়ারিশগণ ও অত্র এলাকার মরহুম মুরব্বীগণের ইসালে সওয়াব উপলক্ষে আজ 1 মার্চ 2021 ইংরেজি সনের সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ আলহাজ মনিরুদ্দিন ভুঁইয়াবাড়ির কাজীর তালুক মগদিয়া মিরাসরাই চট্টগ্রামের আয়োজিত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সদ্যা সম্মানিতা মা ও বোনেরা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এ ফেতনার জামানায় সহি তরিকায় কোরআন সুন্নার আলোকে আপনাকে আমাকে বসার মতন তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম যিনি আকায় নামদার মদিনা কাতা জগার আফতাব নবুয়ত ফখরে মওজুদ সাইয়্যিদুল মাখলুকাত নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরুন আলা নূর যিনি কুল কায়নাতের বাদশাহ আখিরি নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন হতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই যেন ধৈর্যের সহিত বসতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এই পৃথিবীতে আমরা যেমন এসেছি, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে প্রত্যেকটা মানুষের। পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না। এই পৃথিবী আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবে। তবে আমরা মানুষ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন অতি মায়া করে। কেমন মায়া করে আল্লাহ বানিয়েছেন? এমন মায়া করে বানিয়েছেন পৃথিবীর যা কিছু আছে সব কিছু বান্দা বান্দির খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। আর বান্দা বান্দিকে আল্লাহ বানিয়েছেন একমাত্র তার এবাদতের জন্য। পৃথিবীতে ভিন্ন কারো এবাদত চলবে? কথা বলেন, আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে? তো আসুন, যে আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ হলেন গোটা জগতের রব, আর আমার নবীকে আল্লাহ পাক বানিয়েছেন রহমত। সুবহানাল্লাহ। আজকে মিলাদুন নবীর মাহফিল, আমরা যারা মাহফিলে এসেছি, আমরা যারা বসেছি, ওলামায়ে কেরাম যারা আছেন, আমরা আসলেই সবাই ভাগ্যবান। এমন একটি জান্নাতি পরিবেশে বসার মতন সুযোগ অনেকেরই নেই। রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছে, টেলিভিশনের পর্দায় বসে আছে, কি বলেন, ঠিক কি না? জোরে বলেন। তো আমরা জান্নাতি পরিবেশে বসে আছি একমাত্র মদিনার নবীর মহাব্বতে। ওই মদিনার নবীর মহাব্বত কেমন জানো?
ওই নবীর সাথে যার ভালোবাসার সম্পর্কটা থাকবে সেই নবীর সাথে জান্নাতে যাবে। যারা নবীজির সাথে সম্পর্ক রাখতে পারবে না তারা জান্নাতের আশা করতে পারে না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত জাননী রে মুসলমান, যেই নবীকে সৃজন না করলে আল্লাহ রব্বুল আলামিন গাছপালা নদীনালা তরলতা আদম হাওয়া দুনিয়ার কোনো কিছু বানাইতেন না, ওই মায়ার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন গুনাহগার উম্মতের জন্য। মায়ার নবী আজ মদিনায় কাঁদেন, আল্লাহ স্বয়ং যেই নবীর জন্য পাগল পারা, আর আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, সেই নবী গুনাহগার উম্মতকে ভুলে না। এরে চট্টগ্রামের মুসলমান, কে সেই মায়ার নবী জানো? লম্বা আলোচনা করার সুযোগ নাই, বহু আলেম ওলামাগণ আছে, বড় বড় আলেম যাদের বয়ান সারা রাত ভর যদি বয়ান শুনেন রাত শেষ হবে, কিন্তু বয়ান শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, কে সেই মায়ার নবী জানো যেই নবীর জন্য গোটা জগৎ পাগল, আর আমরা মানুষ হয়ে মায়ার নবীকে চিনলাম না রে মুসলমান? আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল আলামিন রাস্তা দিয়ে চলতেন, বনের পশু পাখিরা মায়ার নবীর সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কে সেই মায়ার নবী জাননী রে গোলাম, যেই নবীর জন্য গোটা জগৎ পাগল পারা, গাছপালা বৃক্ষ পর্যন্ত মায়ার নবীকে ছায়া দান করতেন, যেই নবীর জীবনে কোনোদিন গুনাহ করে নাই, ওই মায়ার নবী এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছে। উম্মতের জন্য নবী কাঁদে, আমরা উম্মত হইয়া নবীর জন্য কয়দিন কান্না করছি? চোখে পানি নাই, গুনাহ করতে বড় মজা লাগে, তওবা করতে মজা লাগে না। কেউ বলতে পারবেন গুনাহ করেন নাই কেউ জীবনে? প্রত্যেকের জীবনে গুনাহ আছে কমার বেশি, আমরা গুনাহগার কিন্তু আল্লাহর দরবারে তওবা করতে রাজি হই না। ভেবেছো সারা জীবন বুঝি এই দুনিয়ায় থাকবি, অন্ধকার কবরে একা একা থাকবি, কি নিয়ে সেদিন তুই কবরে যাবি? বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পরে রবে, মানুষ তুমি শুধু অন্ধকার, এমন এক মাটির ঘরে শুয়ে থাকবে যেই ঘরে তোমাকে কেউ কোনোদিন ঘুম থেকে জাগিয়ে তুলবে না। তোই কবরে যেহেতু যাওয়াই লাগবে, ওই নবীর সাথে সম্পর্কটা ভালো রাখা দরকার আছে না নাই? জোরে বলুন। আমগু দেশের বহু ইবলিস মৌলবি কয় নবী আমগু মতোই মানুষ, কয় নবী খাইতো ঘুমাইতো পড়তো,
আমরাও খাই ঘুমাই পড়ি নবীজির আঙ্গুর সাথে মিলায় আছে না না। আরে ভাই আজকের ওই প্রোগ্রামে শায়খ সৈয়দ মোহাম্মদ ডক্টর হাসান আল আজহারি হুজুর আছেন। হাসান আল আজহারি হুজুরও একজন আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছেন। আমগো দেশে আরেকজন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে কিছুদিন আমগো নবীরে সিক্স প্যাক বলেও ছোট করেছে। একই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের হাসান আল আজহারি কি কয় মায়ার নবীর শানকে এত উঁচু করে বলে। আর আমগো দেশে আরেকজন যে লেখাপড়া করে আসলো আম্মা জান খাদিজাতুল কুবরা কেউ সে ইনটেক মানে না। এরে নবীর উম্মতের দল কে সেই মায়ার নবী জানো যেই নবীর বিরোধিতা করলে কবরের ঠেলা বুঝবি। নবীর সাথে সম্পর্কটা যদি ভালো করতে পারো কবরে কামলে ওয়ালা নবী হাজির হয়ে যাবি। ওই নবীকে মারার জন্য বহু কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছে। ওই সময় তো কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করেছে, আর এখন যে ষড়যন্ত্র চালাইছে টুপিদারি ফাগরি পাঞ্জাবি সব লইয়াই নবীর বিরোধিতে কথা বলেন। ওই নবীর পক্ষে আমরা আছি না নাই? জোরে বলো আছি না নাই? এরে যুবক ও মুরব্বী বাবা কে সেই মায়ার নবী যেই নবীরে মারার জন্য কেমন ষড়যন্ত্র কেমন রহমাতুল্লিল আলামিন চাইলেই কি ওই নবীরে মারা সম্ভব? ওই নবীর পক্ষে আছেন কে জোরে বলুন? ওই মায়ার নবীকে মারার ষড়যন্ত্র করে উমর নামের এক পালোয়ান যুবক তরবারি নিয়ে রওনা হয়ে যায়। নবীকে মারতে যায় রাস্তার পারে এবার এক যুবক ডেকে বলে ও উমর রাগান্বিত অবস্থায় কোথায় যাও? সংক্ষেপে বলবো এরে বাবাজি উমরকে যুবক ডাক দিয়া বলে উমর রাগান্বিত অবস্থায় কোথায় যাচ্ছ? এবার উমর ডাক দিয়া বলেন ওই যে মদিনা আর মুহাম্মদের কল্লা আলাদা করতে যায়। নবীকে মারতে যায় নবীকে মারতে পারে না বরং নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই নবীর আদর্শ। এরে বাবাজি গভীর মানুষ গভীর মানুষ। এবার উমর ডাক দিয়া বলেন মদিনার নবীকে কতল করতে যায় যুবক ডেকে বলে উমর যেই নবীরে মারতে যাও তোমার ঘরের আপন বোন ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন উমরের রাগ কমছে নাকি বাড়ছে? এবার উমর আরো রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে রওনা হয়ে গেল বাড়িতে। যাইয়া দেখে দরজা বন্ধ ও বোনের কণ্ঠে মধুর কোরআনের আওয়াজ। দরজায় নক করলেন দরজা খুলে দিলেন খোলার পরে বন গিলাপ বন্ধ করে কোরআন শরীফ গুছিয়ে রাখলেন। ভাই ডেকে বলেন ও বোন শুনেছি তুমি নাকি মদিনার নবীর কালেমা পড়েছ। বোনের কণ্ঠে আওয়াজ ও ভাই আমার মায়ার নবীর কালিমা পড়েছি ভিতরে কোনো ভয় নাই। উমর ডেকে বলে বোন যদি বাঁচতে চাও ওই মদিনার মুহাম্মদের কালেমা ফিরাইয়া দাও।
সুবহানাল্লাহ বলেন বলুন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ এরা আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বুঝে না আসলে জুস বেশি তো জুসের ঠেলায় যে কোয়া শুরু করে খেয়াল থাকে না আসুন এবার বোন ডাক দিয়া বলে ও ভাই আমার এমন নবীর কালেমা পড়েছি জীবন যাবে ওই মায়ার নবীর কালেমা ফিরাইয়া দেওয়া সম্ভব না ভাই ডেকে বলে বোন কালিমা বুঝি ফিরাইয়া দিবি না ওই নবীর কালেমা যদি ফিরাইয়া না দাও আমি বাইয়ের হাতের তরবারি থেকে রক্ষা পাবি না ভোন ডাক দিয়া বলে ভাই আমার আমাকে মারতে মারতে যদি তুমি মেরেও ফেলো জীবন দিয়া দিব নবীর মায়ায় কিন্তু মায়ার নবী সারতে পারবো না ওই মায়ার নবীর কেমন আসে আল্লাহর বান্দি এবার উমর তরবারির উল্টো পৃষ্ঠ দিয়া বনের গায়ে আঘাত করা শুরু করলেন বন চিৎকার করে কাঁদে বনের কান্না দেখে বাইরও মায়া লাগে না বন ডাক দিয়া বলে ভাই আমার যত পারো মারো কিন্তু নবীর কালেমা ফিরাইয়া দেওয়ার কথা বলিও না এবার উমর ডাক দিয়া বলে বোন এখনো সময় আছে ওই মুহাম্মদের কালেমা ফিরাইয়া দে বোন একটা ডাক দিয়া বলে ভাই আমার আমি কেমন নবীর কালেমা পড়েছি জানো আমি আমার মায়ার নবীর কালেমা পড়েছি আমার জীবন যাবে ওই মায়ার নবীর কালেমার পাওয়ার আমার রক্তের শিরা উপশিরায় লেগে গেছে জীবন দিতে পারবো কিন্তু নবীর কালেমা ফিরাইয়া দেওয়া সম্ভব বোন ডাক দিয়া বলে ভাই উমর শুধু কি এটাই নাকি তুমি আমারে এমন ভাবে মারতেছো আজকে আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই ও ভাই আমার মায়ার নবীর দিনে যাওয়ার কারণে তুমি আমারে মারতেছো দেখা হবে হাসরের ময়দানে কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহর কি কুদরত উমরের দিলটা নরম হইয়া গেল দিল যখন নরম হইয়া গেল উমর ডাক দিয়া বলে বোন আমার তুমি কোন নবীর কালেমা পড়েছ ওই নবীর কালেমা এত মজা তুমি বোন মায়ার নবীর মহাব্বতে জীবন দিতেও দ্বিধাবোধ করলাম আমি বাই হইয়া বুঝলাম না ওই মায়ার নবীর দ্বারে আমি যেতে হবে এবার উমর পবিত্র অবস্থায় মায়ার নবীর দরবারে রওয়ানা আল্লাহর নবী চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করে ডেকে বলে আল্লাহ তোমার বান্দা উমর আমি নবীকে মারার জন্য আসে আল্লাহ তোমার বান্দাকে আমার বন্ধু বানাইয়া দাও সাহাবায়ে কেরামরা ডেকে বলে ও মায়ার নবী একবার শুধু অনুমতি দেন ওই উমরের গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিব মায়ার নবী ডাক দিয়া বলেন নারে সাহাবায়ে কেরাম না উমর আমি নবীকে বুঝতে পারে না
কারণ আমার আল্লাহ যদি হেদায়েতের চাকা ঘুরাইয়া দেয় এমন তো হতে পারে উমর আমি নবীর কালেমা পড়ে মুসলমান উমর আয়েশা তরবারিটা নবীজির সামনে দিয়া বলেন ও রহমাতুল লিল আলামিন আমি বুঝতে পারি নাই আপনি নবীকে চিনতে পারি নাই ক্ষমা করবেন ও নবী আপনাকে মারার ষড়যন্ত্র করেছিলাম ও মায়ার নবী আপনি আমার বিচার করার করবেন তবে দুঃখ নাই কষ্ট হলো আপনার কালেমা না পড়াইয়া আমার বিচার আপনি করিয়েন না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে উমরকে বুকে জড়াইয়া মায়ার নবী হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন কে সেই উমর জানুনি রে গোলাম ওই উমর 5 মিনিট আগে নবীজির বিরোধিতা করেছে 5 মিনিট পরে আবার মায়ার নবীর আদর্শের ধর্ম গ্রহণ করেছে ওই উমর রাস্তা দিয়া যদি যাইতে ওই রাস্তা দিয়ে মানুষ শয়তান তো পরের কথা জিন শয়তানও ওই রাস্তা দিয়ে যেতে ভয় পাইতে কেমন সেই উমর ওই মায়ার নবীর সোয়াপে মায়ার নবীর আদর্শের দত্মে চলে আসলেন কত কাফের বেঈমানেরা নবীর বৃষ্টির ফুটার মতো পাথর মারত কে সেই রহমাতুল লিল আলামিন যেই নবীর মা নাই বাবাও নাই ওই মায়ার নবীর জীবনে কোনোদিন বাবা হারা ব্যথায় কাতর হয়ে মা হারা ব্যথায় কাতর হয়ে কাঁদেন যেইভাবে গুনাগার উম্মতের মায়াই কেঁদেছে আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখেরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতান লিল আলামিন মসজিদে ও শুধু আমার রূহে জমিন খারাপ লাগে কেমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা কেমন ইয়াতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলছে রাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলছে রাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদের ময়দানে নবী বিনেক
के तोरबे फूल से रा तुमी जाने नबी बिने के तोरबे फूल से रा तुमी जाने ओई मदीनार नबी सारा केउ तोराने वाला आसे नाकि जोरे बोलें ओई नबी केमन नबी যেই নবীর বাবা নাই মা নাই ওই মায়ার নবী বন্ধুদের সাথে বিকাল বেলা খেলতে যায় মাঠে কেমন সেই নবী খেলতে যাওয়ার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বিকাল বেলা যখন খেলতে যায় সন্ধ্যার সময় তাকিয়ে দেখে যত খেলার সাথী আছে সব সাথীদের বাবারা এসে সন্তানদের কেকাদে উঠাইয়া বাড়ি নিয়ে যায় মায়ার নবী আতি মায়ার নবীর বাবা নাই কেউ মায়ার নবীর নিতে আসলেন না আল্লাহর নবী কেমন মায়ার নবী জানো নিরে গুলাম মাটির মধ্যে খেলতে যায় সব সন্তানদের বাবারা এসে সন্তানকে কোলে উঠাইয়া কাঁধে উঠাইয়া বাড়ি নিয়ে যায় কিন্তু মায়ার নবীকে কেউ নিতে আসেন না কারণ মায়ার নবীর বাবা নাই ওই দিক দিয়ে আম্মা জান মা আমিনা খুঁজতে খুঁজতে মাঠের দিকে যায় তাকাইয়া দেখে মায়ার নবী চোখের পানি মুবারক সেরে কান্না কো মায়ার নবীর কান্না আম্মা জান সইতে পারেন না আম্মা জান ডেকে বলেন কেন কাঁদো ও জাদুমণি কেন কাঁদো বলো মায়ার নবী রহমাতুল আলামিন ডেকে বলেন আম্মা জান সবার দেখি বাবা আছে আমার বাবা কই আম্মা জান ডেকে বলেন বাবা তোমার বাবা আরামে ঘুমায় অন্ধকার কবরে লম্বা আলোচনা মায়ার নবীর আম্মা জান মায়ার নবীকে নিয়ে ওই কবরের পারে গেলেন আল্লাহর নবী অজস্র কান্না মায়ার নবীর গাল বেবে পানি মুবারক পড়তেছেন আমার মায়ার নবীর কান্না কেমন কান্না জানো যেই নবীর কান্না স্বয়ং আল্লাহ আল্লাহ নিজেও সহ্য করতে পারেন না ওই মায়ার নবী কাঁদে নবীর বাবা নাই কেমন ঘটনা ঘটল বাবার কবর জিয়ারত শেষে মায়ার নবীর নিয়ে আম্মা জান রওনা দিবেন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দেয় রওনা দেওয়ার পর আল্লাহর কি খেলা আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিল ওই মায়ার নবীর কষ্টের জীবনীতে কোনদিন তো মায়ার নবী উম্মতকে বলে নাই আসরে মিজানে ফুলছে আতে মায়ার নবী আমার ওই মায়ার নবী সারা কেমনে তুমি পারি দিবা পার হওয়ার ক্ষমতা নেই এরে নবীর উম্মতের দল অসংখ্য মানুষ আজকের এই মিরাজ সরাই মধ্যে এত সুন্দর মাহফিলের আয়োজন সবাই বসে আছেন এমন গুনাহ করেছেন যেই গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল
এই মাহফিল থেকে যদি বসে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, এই চোখের পানি আমার আল্লাহ খালি ফিরাবেন। আলেমদের চেহারার দিকে তাকাইয়া দেখেন, এই যে বড় বড় আলেমরা স্টেজে বসা, কেন জানো? একমাত্র কোরআনের সহবত লাগার কারণ, আর হলো মা বাবার দোয়া। এ আমার বাবাজিরা, ও যুবক ভাই, জীবনের গুনার দিকে খেয়াল করে দেখো, এমন কোন গুনা নাই যেই গুনা আপনি আমি করি না। তো যেই মায়ার নবী উম্মতের মায়ায় পাগল পারা হয়ে কাঁদেন, ওই মায়ার নবীর সাথে যদি সম্পর্কটা ভালো করতে পারো, মায়ার নবী তুমি উম্মত সারা জান্নাতে যাবে। এখন আসেন, সম্পর্ক কিভাবে ভালো করবেন? ওই মায়ার নবীর সাথে যদি সম্পর্কটা ভালো করতে চান, বলেন দেখি মায়ার নবীর সুন্নত পরে নাকি সুন্নত ছেড়ে? আরো জোরে, ওই মায়ার নবীর সুন্নত ওয়ালা জিন্দেগির কত দাম? আলেম ওলামারা পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া চলে রাস্তাঘাটে, কত মানুষ সালাম দেয়, একটা বেধর্মী দেখলেও আলেমদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, কারণ এটা শুধু মায়ার নবীর সুন্নতের আদর্শের কারণে আর কুরআনের এলেম থাকার কারণ। মনটা কি চায় না নবীর সুন্নত তরিকার উপর আমল করবা? মনটা কি চায় না কোরআন পড়বি, মায়ার নবীর সুন্নতের আদর্শ মেনে চলবি? আজকে কোথায় সেই নরসিংদী আমার বাড়ি? গতকাল প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ জেলায়, ওই প্রোগ্রাম সেরে সারাদিন বর গাড়িতে করে এই পর্যন্ত আপনাদের মাঝে আসলাম। কত পরিশ্রম করে এসেছি, আসার পিছনে একটাই মাত্র কারণ, আর আমাকে ভালোবেসে মায়া করে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের পিছনে একটাই মাত্র কারণ, বাবাইয়া এলেম আর আমল কিছুই না, শুধু মায়ার নবীর সুন্নতের কারণে। বাবা ওই রকম এলেম ওয়ালা বক্তা আমি নই, আমলওয়ালা বক্তাও আমি হতে পারি নাই, যতটুকু পারি করি, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না রে গোলাম, কারণ জীবনটা বেশি দিনের নয়, এমন কবরে যাইবা যেই কবরে বাতিও নাই বিছানাও নাই। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, এমন কোন মানুষ বলতে পারবে না আমার মরণ নাই, একদিন তো মরতেই হবে রে ভাই, একবার তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মুরব্বীদের দিকে তাকাইয়া দেখ, কত মুরব্বী বাবার আজকে দাড়ি পেকে সাদা হয়ে গেল। যারা ফেসবুক ইন্টারনেট চালান খবর পেয়েছেন অবশ্যই, গত কিছুদিন আগে, 10 থেকে 12 দিন আগে, এই যে চাঁদপুরের একজন ওয়াইএস, মোটামুটি পরিচিত একজন বক্তা মিজানুর রহমান চাঁদপুরি ভাই, এই যে দুনিয়ার মায়া ছেড়ে বিদায়, কেউ জানতেন না কে কোন দিন মারা যাবে, মিজানুর রহমান চাঁদপুরি নিজেও জানতেন না মারা যাবে,
এই যে সোনার গায়ে রোড অ্যাক্সিডেন্টে বিদায়, কে কোন দিন মরে যায় কেউ জানান। বাবা আমি জানি না কোন দিন আমার মরণ হবে, আপনি জানেন না কোন দিন আপনার মরণ হবে। ওই মরণ বেলা কাকে তুমি সাথী বানাইবা, কারে নিয়া তুমি কবরে যাইবা, ওই কবরটা যে কত অন্ধকার আর অন্ধকার, এর মায়ার নবীর আশেকের দল, ওই মায়ার নবীর শূন্য তরিকার আমল চালাইয়া যাও। এমন গুনা করেছ যেই গুনার খবর তোমার বাবায় জানে না, যেই গুনার খবর তোমার মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, যেই গুনার খবর তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, ওই গুনার খবর বলেন জানেন কে? ওই আল্লাহ গুনার খবর জানার পরেও তোমাকে আমাকে মানুষের কাছে লজ্জিত করে নাই, রে বাবা কেমন সে আমার আল্লাহ কেমন দয়াময়। যে আল্লাহ বান্দা বান্দিকে এত দয়া করার পরেও বান্দা বান্দি ওই আল্লাহর কথা ভুলে গেল, মায়ার নবীর আদর্শের কথা বুঝি ভুলে গেল। এরে বাবা মালাকুল মাউত আজরাইল এমন এক সময় তোমার আমার ঘরের দরজায় হাজির হবে, যে সময়টা হবে কঠিন এক সময়, ইমান নিয়ে যদি তুমি মরতে পারো মৃত্যু হবে খুবই সুন্দর আরাম, আর বেঈমান হইয়া যদি মৃত্যু বরণ করো ভিতরের তোমার রগ গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই মৃত্যুটা কেমন কঠিন জানো নিরে গোলাম, ওই মৃত্যুর পরে তোমার জীবনে এমন কোনো আরামের বিছানা নাই, তুমি আরামের বিছানা ছাড়া কোনোদিন ঘুমাও নাই। এরে বাবা ওই আরামের বিছানা থেকে নামাইয়া মাটিতে শুয়াইয়া শুধু একটা পাতলা কাপড় দিয়া চাদর দিয়া তোমার মুখ সারা শরীর ঢেকে রাখবে, সব কিছু ডেকে রাখবে, মানুষের কানে কানে খবর পৌঁছে যাবে অমুক বাড়ির অমুক সন্তান দুনিয়ায় নাই। খবর যখন পৌঁছে যাবে সবাই তোমাকে এক নজর শেষবারের মতো দেখার জন্য আসবে, আসার পরে দেখে দেখে চলে যাবে, চলে যাওয়ার পর তোমাকে এমন ভাবে আখিরি গোসল করানো হবে যেই গোসলটা দুনিয়ায় বেঁচে থাকতে কোনোদিন তুমি আমি কোনোদিন একবারও করলাম না রে বাবা। বরই পাতা গরম পানি গোসল করাইয়া এমন একটা কাপড় তোমাকে আমাকে পরাবে, জীবনে এমন কোন কাপড় নাই সেই কাপড় আমরা পরি না, সেলাই ছাড়া কোনো দিন কোনো কাপড় পরলাম না, কিন্তু আখিরি শেষবারের মতো এমন একটা কাপড় তোমারে আমারে পরাবে যেই কাপড় কোনো সেলাই নাই, ওই কাপনের কাপড়ের ভিতরে তোমাকে ঢুকাইয়া প্যাকেট বানাইয়া কাপনের কাপড়ের ভিতর ঢুকাইয়া সুন্দর করে তোমারে বাঁধবে, এবার এমন একটা গাড়ির মধ্যে তোমাকে আমাকে উঠাবে যেই গাড়িটা এমন একটা গাড়ি, মাইক্রো বলো বাস বলো প্রাইভেট কার বলো সিএনজি বলো মোটর সাইকেল বলো রিক্সা বলো সব গাড়িতেই উঠলাম,
কিন্তু এমন একটা গাড়ি বাকি রয়ে গেল মসজিদের ওই বারান্দায়, যেই গাড়ির মধ্যে তোমাকে আমাকে উঠাবে। ওই গাড়িটা কেমন জানো, চারজনে চার কাঁধে করে ওই গাড়ি নিয়ে যাবে তোমাকে ওই খাটিয়া নামক গাড়ির মধ্যে, তোমাকে উঠাইয়া বাড়ি থেকে বিদায় দিবে সবাই মিলে কেঁদে কেঁদে, চোখের পানি সেরে কাঁদবে, মা কাঁদবে, ছেলে কাঁদবে, বাবা কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী সন্তানরা সবাই শুধু চোখের পানি সেরে সেরে চিৎকার করে করে কাঁদবে। এরে বাবা চোখে বুঝি পানি নাই, কান্না করে করে এমন ভাবে বিদায় দিবে, এই বিদায় দেওয়ার পর সবাই তোমার মায়ায় কাতর হয়ে কেঁদে কেঁদে বিদায় দেওয়ার পর, এমন এক মাঠের মধ্যে নিবে হাজার হাজার মানুষ তোমার জানাজায় শরীক হবে। কেমন হবে সেই জানাজা, যেই জানাজার নামাজে কোনো আজান লাগে না, কোনো একামত লাগে না, চার তাকবীরে জানাজা পড়াইয়া সুন্দর করে আবারও কাঁধে উঠাইয়া এমন এক ঘরের ভিতর নিবে। কেমন সেই ঘর জানো নিরে বান্দা বান্দি, সাড়ে তিন হাত ওই ঘরের ভিতরে সুন্দর করে তোমারে দুইজন মিলে নামাইয়া দিবে। এরে বাবা ওই ঘরের ভিতর নামানোর পর সুন্দর করে দুইটা মানুষ লাভ দিয়ে ওই কবর নামের ঘর থেকে উঠে যাবে। ওই বাঁশবাগানের পাশে কবর, বাঁশ দিয়া চাটাই বিছাইয়া আস্তে আস্তে উপরে মাটি দেওয়া শুরু করবে। মাটি যত দেয় তত অন্ধকার, কবর শুধু অন্ধকার হয়ে যায়। মাটি দিয়ে সবাই যখন 40 কদম দূরে সরে যাবে, দুইজন ফেরেশতা এসে অন্ধকার কবরে হাজির হবে, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, রবের পরিচয়, ধর্মের পরিচয়, মায়ার নবীর পরিচয় দাও, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো ইমানদার হলে তুমি পারবে, জবাব যদি দিতে পারো কবর হবে জান্নাতের বাগান, নূরের আলোতে আলোকিত হবে কবর। আর যদি বেঈমান হইয়া কবরে যাও, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না রে গোলাম, কেমন সে অন্ধকার কবর, অন্ধকার কবরের আজাব সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। কোথায় তোমার পূর্বে তাকাইয়া দেখো, তোমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মা বাবা আজকে অন্ধকার কবরে ঘুমায় একা একা, শীতের রাত চলে যায় ঠান্ডার রাতে, ল্যাপ তো সব কম্বল ছাড়া তুমি ঘুমাতে পারো, ওই যে অন্ধকার কবরে তোমার বাবা মা একা একা ঠান্ডার রাতে পড়ে আছে, কোনো ল্যাপ তো সব কম্বল নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কিভাবে সেই অন্ধকার কবরে আছে। একদিন তুমিও যাইবা কবরে, আমিও যাব কবরে,
এই যে পাগড়িওয়ালা আলেমদের দিকে তাকান, টুপিওয়ালা আলেমদের দিকে তাকান, নবীর সুন্নতের পোশাক পরার কারণে বুঝি অসম্মানী হয়ে গেলাম না রে বাবা না। ওই মায়ার নবীর সুন্নতের পোশাক লাগানোর কারণে বুঝি আল্লাহ সম্মান কমাইয়া দিছে না, বরং সম্মান বারেক বাড়িয়া গেছে। কারণ আমার আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা সম্মান থেকে বঞ্চিত করে দেয়। ওই ক্ষেত্রে আপনি যদি নবীর সুন্নত তরিকার উপর আমল চালাইয়া যান, ওই রিজিকের ফয়সালা করে দিবেন আমার আল্লাহ। ভেবেছেন দাড়ি লম্বা করলে বুঝি চাকরি চলে যাবে, নবীর সুন্নতের টুপি লাগাইলে বুঝি মাথা গরম হয়ে যাবে? এরে বাবা না, ওই যে দুনিয়ার জমিনে আজকে আপনি আমি এখানে একটু এক নজর তাকাইয়া দেখেন, হাজার হাজার মানুষ, একজন মানুষও নাই যার মাথায় টুপি নাই। তবে যাদের মাথায় টুপি নাই তারা কেমন জানো, তারা নবীর সুন্নতের পোশাকের প্রতি এখনো তাদের দরদ নেই। যদি ওই নবীর সুন্নতের পোশাকের প্রতি একটু দরদ নিয়া মায়ার নবীর সুন্নতের আমল চালাইয়া যাইতি, ওই মায়ার নবী কেমন তরণে ওয়ালা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পালানোর রাস্তা খুঁজে পাবি না, কোথায় গিয়া পালাবি, উলঙ্গ অবস্থায় সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এমন উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সময় নাই, যার যার চিন্তায় সবাই কাতর হইয়া যাবে। এরে নবীর উম্মতের দল ও চট্টগ্রামের মুসলমান, ওই মায়ার নবী কেমন জানো, ওই সময় কঠিন মুসিবতের দিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় বিবর হয়ে যাবে। এ বাবাজিরা, প্রত্যেক নবী পয়গাম্বরেরাও যার যার চিন্তায় কান্নাই বেহুশ হবে। কেমন সেই মায়ার নবী জানো, যেই মায়ার নবী শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, উম্মতের মায়ায় পাগল পারা হয়ে কাঁদবি। ওই মায়ার নবীর কান্না সহ্য করতে পারেন না আমার আল্লাহ, ওই মায়ার নবী সেজদায় পরে পরে কান্নাই বিবরণ হবে। জাহান্নাম থরথর করে কেঁপে উঠবে, আল্লাহ জাহান্নামীরা কই আমার মাঝে ছেড়ে দেন, আমার আল্লাহ বলবে জাহান্নাম পাগলামি করিও না। ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে ধরে রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না, আমার মায়ার নবীর কান্না। আল্লাহ বলবে ও ফেরেশতার দল ভালো করে আটকাইয়া রাখ, আর মায়ার নবীর কান্না কেমন জানো, আমার আল্লাহ কুদরতি একটু পানি নিয়ে জাহান্নামের মুখে ছিটাইয়া দেয়। চোখের পানিওয়ালা ব্যক্তিদের কত দাম জানো, এমন গুনাহ করেছো, গুনাহ করার কারণে দিলটা বুঝি পাথরের মতো শক্ত হয়ে গেল। এরে চট্টগ্রামের মুসলমান, মনটা কি চায় না মায়ার নবীর মোহাব্বত নিয়ে বসে বসে, ওই কবরের কথা চিন্তা করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, ওই চোখের পানির বরকতে আমার আল্লাহ কঠিন মুসিবতের দিন জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, ওই মায়ার নবীর কান্না কেমন জানো, আমার আল্লাহ কুদরতি একটু পানি মুবারক নিয়ে জাহান্নামের মুখের দিকে ছিটাইয়া দিবে, ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে ও মায়ার আল্লাহ কি
এমন কুদরতের পানি দিছেন যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। ও আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এটা জমজমের পানিও না আবে হায়াতের পানিও না হাউজে কাউসারের পানিও না। এই পানি কেমন পানি জানো? আমার ইয়াতিম নবীর গুনাগার উম্মতের চোখের পানি, আমার মায়ার নবীর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিত, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই চোখের পানি খালি ভিড়াইয়া দেই না, ওই চোখের পানিটা আমি আল্লাহ জমা করে রাখছি হাসরের ময়দানে। ওই চোখের পানির বিনিময় অন্ধকার কবর হবে আলোকিত। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকারে কিভাবে থাকবি? অন্ধকার কবর যে কেমন কবর জানো? গুনাগার হইয়া যদি কবরে যাও, দুপাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ঠাস ঠাস করে তোমার পাজরের হাড় গুরু গুলো ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, মনটা কি চায় না মায়ার নবীর সুন্নত তরিকার উপর চলবা? মনটা কি চায় না মায়ার নবীর আদর্শ নিয়া চলবা? কে সেই মায়ার নবী যেই মায়ার নবী আজ পর্যন্ত উম্মতকে ভুলে নাই? এরে উম্মত, আজকে দুনিয়ার টাকা পয়সা জমিদারি বাড়ি গাড়ি পাইয়া স্ত্রী সন্তান পাইয়া ওই মায়ার নবীর আদর্শ বুঝি ভুলেই গেল রে বাবা? মনটা কি চায় না ওই মায়ার নবীর আদর্শ নিয়া চলবা? এরে নবীর উম্মতের দল, ও সুন্নি সরল মনা মুসলমান, ওই সুন্নি যদি তুমি খাঁটি সুন্নি যদি হতে চাও মায়ার নবীর সুন্নত তরিকার আমল চালাও। বেঈমানের বাচ্চারা বারবার রাস্তাঘাটে গালি দেয়, কয় সুন্নিরা মাথায় টুপি লাগায় না, নামাজ পড়ে না। এরে বাবা, আমরা তো সকল সুন্নিরা মনে করিয়েন না একরকম, যারা গালি দেয় তা গর্দলেও কত মানুষ আছে টুপি নাই, বাগরি নাই, দাড়ি নাই, তোমরা কেন গালি দাও? এরে বাবা, ইসলামের ভিতরে যদি মানুষকে আবদ্ধ করাইতে চাও, গালি দিয়া ইসলাম কায়েম হয় না, গালি দিয়া সুন্নিয়ত কায়েম হয় না। গালি দেওয়ার কোনো দরকার নাই, কাউকে কিছু বলা দরকার নাই, ওই মায়ার নবীর সুন্নত তরিকার উপর আমল চালাইয়া যাও। আমরা আজকে থেকে চিন্তা করব দুনিয়ায় যে যা কর্ম করবে তার কর্মগুণে ফল পাবে। দুনিয়ার মানুষ যদি নবীর সুন্নত তরিকার উপর আমল চালায়, দুনিয়ার মানুষ যদি মায়ার নবীর আদর্শের উপর আমল করে যায়, মায়ার নবী ওই উম্মতকে কঠিন দিনে সুপারিশ করবে। আর যারা মায়ার নবীর সুন্নত তরিকার আমল চালাইতে পারবে না, কিভাবে চিন্তা করো নবীর সাথে জান্নাতে যাবি? এমন একটা অলির নাম বলো যেই অলির জীবনে নবীর সুন্নত ছাড়া চলেছে। দেখাও বরফির আব্দুল কাদের জিলানি, দেখাও খাজা মাইনউদ্দিন সিস্তি সঞ্জারি আজমেরি, দেখাও সিলেটের শাহজালাল শাহ পরান, মায়ার নবীর সুন্নতের আমল ছাড়া কি অলি হয়েছে নাকি? জোরে বলুন, নামাজ রোজা ছেড়ে অলি হয়েছেন নাকি? আমগু দেশে বহু পীর দেখেছি, ল্যাংটা বাবা, কাতাসা বাবা, কম্বল বাবা, কত বাবা দেখলাম, বাবা রে এই যে জটা চোল নিয়া গাঞ্জা খায়, মুড়িদ গাঞ্জা খায়। হক কথা বলতে দ্বিধাবোধ করবেন না, কারণ হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। আমাদের দেশের পীর হতে হবে নবীর সুন্নতওয়ালা পীর, নবীর আদর্শওয়ালা পীর। আমাদের দেশের পীর হতে হবে যেন নামাজি হয়, নবীর সুন্নত তরিকার উপর আমল চালাইয়া যায়। আমাদের দেশের পীর হওয়া লাগবে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পীরও যেন সঠিক লাইনে চলে, মুরিদও যেন সঠিক লাইনে যায়। এরে বাবা, আমরা পীর ধরি কেন জানো? পীর ধরার পিছনে কারণ হলো আখেরাতের রাস্তা বেছে নেওয়ার জন্য। এখন পীর ধরে যদি আখেরাতের রাস্তা খুঁজে না পাই, দুনিয়ায় গাঞ্জা রাস্তা না পাই, বলেন দেখি আমার আল্লাহ পাওয়া সম্ভব?
দুনিয়ার গাঁজা খোর পীরের কাছে মুরিদ হলে আল্লাহ পাওয়া সম্ভব এরে নবীর উম্মতের দল ওই মায়ার নবী সুন্নাতওয়ালা পীর আমাগো দেশে আছে না নাই কওমি বলতে হবে না কওমি আহলে হাদিস আর যাই বলেন দরকার নাই আমাদের দেশে নবীর সুন্নাতওয়ালা সুন্নি পীর আছে না নাই আল্লাহ হযরত কেমন সেই আল্লাহর ওয়ালি ও যুবকের দল আজকে একদল মোল্লা মৌলভীরা কই আল্লাহ হযরতের শান মাননীয় কটূক্তি করে আছে না নাই কেমন ফির নামের আবে নামের আগে ডাক্তার আবার নামের পরে আব্বাসী আবার নামের আগে সৈয়দ নবীর আওলাদ দাবি করে তারা আল্লাহ হযরতকে নিয়ে কথা বলে আছে না নাই এরে নবীর উম্মতের দল যে যেই দল করেন না কেন কোনো দুঃখ নাই বাংলাদেশে নয় শুধু গোটা পৃথিবীর কোন আলেমকে নিয়ে যদি কোন আল্লাহর ওয়ালি হক্কানি ওলিদেরকে নিয়ে যদি কেউ কোনো বাড়াবাড়ি করে তখন আমরা ঘরে বসে থাকতে পারি না দুনিয়ার কোনো মানুষ যদি আমার মায়ার নবীর বিরোধিতা করে তখন আমরা যে যেই দলের হই না কেন মায়ার নবীর বিরোধিতা করলে ঘরে বসে থাকতে পারবো না এরে নবীর উম্মতের দল ফ্রান্সের বেয়াদব আমার নবীর ব্যঙ্গচিত্র বানিয়েছিল কওমি বুঝিনা সুন্নি বুঝিনা আলিয়া বুঝিনা সব তরিকার মানুষ এই ফ্রান্সের বিরুদ্ধে লেগেছিল কি বলেন ঠিক কিনা তো ঠিক তেমনি ভাবে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যদি বেঈমানেরা আমার নবীর শান মান নিয়ে টানাটানি করে তখন আমরা আর ঘরে বসে থাকবো না একাকার নয় আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া আমার মায়ার নবীজির শান ও মান তুলে ধরে তুলে ধরতে হবে যারা নবীকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে যারা মায়ার নবীর সুন্নত তরিকা ছেড়ে দিবে আমরা বলতে চাই ভাই মায়ার নবীকে নিয়ে কোনো গালাগালি করিও না নবীর সুন্নত তরিকার আমল চালাও ওই মায়ার নবী তুমি উম্মত ছাড়া জান্নাতে যাবে না।